কল্প বিজ্ঞানের পাতাকে বাস্তবে পরিণত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গল্পের বইয়ের পাতা কিংবা সিনেমার পর্দা ছেড়ে এবার বাস্তবেই দুবাইয়ের আকাশে উড়বে উড়ন্ত গাড়ি। সব কিছুতেই চমকে দেয়া আরব আমিরাতের নতুন এ চমক কবে থেকে দেখা যাবে? শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত। ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি, এতদিন এর কথা আলোচনা হয়েছে শুধু কল্প বিজ্ঞানে। গল্পের বইয়ের পাতা আর সিনেমার পর্দা ছেড়ে এবার বাস্তবে হাজির ফ্লাইং কার। সম্প্রতি দুবাই একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে। দেশটির একটি কোম্পানি 100টিরও বেশি উড়ন্ত গাড়ির অর্ডার দিয়েছে। সম্প্রতি এই গাড়ির জন্য ডাচ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দুবাইয়ের উড়োজাহাজ সংস্থা অ্যাভিটেরা। চুক্তির আওতায় শতাধিক লিবার্টি ফ্লাইং কার আসবে সংযুক্ত আরব আমিরাতে। এই উড়ন্ত গাড়িগুলো স্থানীয় বাসিন্দাদেরকে বাড়ি থেকে তাদের গন্তব্যে নিয়ে যাবে, ফলে এতে ভ্রমণের সময় অনেকটাই কমে আসবে। উড়ন্ত গাড়িগুলো তৈরি করেছে নেদারল্যান্ডসের কোম্পানি প্যালভি। ডাচ কোম্পানিটি বিশ্বের প্রথম বাস্তব উড়ন্ত গাড়ি তৈরির জন্য পরিচিত। গাড়িটি সাধারণ গাড়ির মতোই রাস্তায় চালানো যায়, তবে মাত্র 2 মিনিটের মধ্যেই এটি একটি উড়ন্ত যানে পরিণত হতে পারে। এই উড্ডয়নের জন্য মাত্র 20 মিটার জায়গা প্রয়োজন। এটি উঠতে পারে 11,000 ফুট উঁচু পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে এটি যাতায়াতকে আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তুলবে। সংযুক্ত আরব আমিরাতে পরিবহন সমস্যা সমাধানে নেতৃত্ব দিচ্ছে দুবাই এবং আবুধাবি। উড়ন্ত গাড়িগুলো প্রাথমিকভাবে ব্যক্তিগত এবং সরকারি ব্যবহারের জন্য আনা হবে। এর আগে অবশ্য গাড়ি চালানোর জন্য লোকজনকে কয়েক মাসের প্রশিক্ষণও দেওয়া হবে। আগামী বছরের শেষ দিকে উড়ন্ত গাড়িগুলো দুবাইয়ের আকাশে উড়বে বলে আশা করা যাচ্ছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।